আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ালাইকুম আসসালাম সনিয়া রূপকথা। আমার কথা কি শোনা যাচ্ছে? কাইন্ডলি একটু জানাতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? সুপ্রিয় বন্ধুরা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, অনেক বেশি জ্বর, কাশি, সর্দি এগুলো নিয়ে আছি, অনেকটা করোনার উপসর্গ। তবে ডাক্তার বলেছে যে ভয়ের কিছু নাই, সাধারণ নিউমোনিয়া টাইফয়েডের দিকে চলে গিয়েছে এবং আমার বুকে এত বেশি কফ জমেছে যে সাধারণ অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছিল না। পরে ক্যানেলা লাগিয়ে রেখেছি, প্রতিদিন 3টা করে ইঞ্জেকশন দিতে হয়, এভাবে করে 7-8 দিন দিতে হবে। আমি আশা করছি আমার কথা সবাই শুনতে পাচ্ছেন। যদি কথা শুনতে প্রবলেম হয়, অর্থাৎ লাইনে কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এটা হচ্ছে, এখন আমি যেখানে আছি এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, অর্থাৎ আমি আছি এখন কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম, প্রত্যন্ত অঞ্চল যাকে বলে, রামারবাগ। এটা হচ্ছে আমার পৈতৃক নিবাস, সেটা আমার নিজের বাড়ি, আমার ঘর। এখানে গ্রামে আসলে থাকা হয়। তো গত মার্চ মাস থেকে এখানে অবস্থান করছি। নেটওয়ার্ক খুব একটা ভালো ছিল না, এখনও যে খুব একটা ভালো তাও না, তবে বিশেষ প্রক্রিয়ায় টেকনোলজির মাধ্যমে একটু নেটওয়ার্কের উদ্ভাবন, নেটওয়ার্ককে একটু আপডেট করার চেষ্টা করেছি বিভিন্নভাবে। কিছুদিন যাবত ছোট্ট একটা বোর্ড সংগ্রহ করেছি, ঘরে বসে আর থাকা যায় না। তো সম্প্রতি জুম অ্যাপে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছিলাম, প্রচুর স্টুডেন্ট সাড়া দিয়েছে আমার, এবং 2টা ব্যাচ প্রায় ফুল হয়ে গিয়েছে। 1টা ব্যাচ ফুল হয়ে গিয়েছে, আরেকটা ব্যাচে আর 4-5 জন হলে ব্যাচ ফুল হয়ে যাবে। আপনারা বিস্তারিত ফেসবুক থেকে জেনে নেবেন বা ইনবক্সে জেনে নেবেন। তো জুম অ্যাপের ক্লাস নেওয়ার বাইরেও প্রায় সময় 2-1 দিন পর পর আমি লাইভে আসব আপনাদের সাথে কথা বলার জন্য। যদিও বেশি কথা বলতে পারি না, কথা বললেই কাশি শুরু হয়। আপনারা সবাই ইংরেজির সিলেবাস, বিসিএস ইংরেজির সিলেবাস সম্পর্কে অবগত আছেন। প্রিলি সিলেবাস ধরে চেষ্টা করব যে কনফিউজিং যে ব্যাপারগুলো আছে, যেগুলো থেকে কোশ্চেন আসবেই, এরকম কিছু আলোচনা আপনাদেরকে উপহার দিতে। আজকে আমি সবচেয়ে সিম্পল একটা ব্যাপার, সেটা হচ্ছে নাম্বার নিয়ে একটু কথা বলবো। এই নাম্বার শব্দটা বচন, তাই না? সিম্পল একটা আলোচনা, যত সিম্পলই হোক না কেন, প্রিলি পরীক্ষায় একটা কোশ্চেন, একটা মার্ক এই নাম্বার থেকে থাকবেই, মিস হবে না। মানে বুলেট মিস হয়ে যাবে, কিন্তু এখান থেকে একটা মার্ক আসা মিস হবে না। নাম্বার সাধারণত আমরা নাম্বার পড়লেই বুঝি, 1 বচন, 2 বচন, 3 বচন, 1 বচন, বহু বচন। ছেলে ছেলেরা, মেয়ে মেয়েরা, স্কুল স্কুলগুলো, জামা জামাগুলো, তাই না? ভাই ভাইরা, বোন বোনেরা, সাধারণ বই বইগুলো, পাখি পাখিগুলো, গরু গরুগুলো, শিক্ষক শিক্ষকগণ, এই টাইপের কিছুই আমরা সাধারণত আমাদের মাথায় আসে। তো বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষায় এত সিম্পলি ব্যাপারগুলো আসে না। যে নাম্বারগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে, যে নাম্বারের যে ধরনের প্রশ্ন আসে সেগুলো হচ্ছে সাধারণত ইংলিশ ওয়ার্ড থেকে খুব কমই আসে। ইংলিশ ওয়ার্ড আসে, পাশাপাশি যে ল্যাটিন ওয়ার্ডগুলো আছে, গ্রিক ওয়ার্ডগুলো আছে, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে।
তো প্রথমে আমি ইংলিশ ওয়ার্ড থেকে একটা কোয়েশ্চেন থ্রো করি তোমাদেরকে, তুমি অ্যান্সার দিবা আমাকে। যেমন আমি যদি তোমাকে বলি যে অক্সের প্লুরাল কী, দেখো অক্সের প্লুরাল কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে যে অক্সের প্লুরাল হচ্ছে অক্সেন, শিয়াল, ষাঁড়, ষাঁড়েরা। এই যে দেখো ডিয়ার, হরিণ, প্লুরাল কিন্তু ডিয়ার্স বলা যাবে? যাবে না, এগুলো হচ্ছে আনকমন, এগুলো পরীক্ষা আসবেই। যেমন আমরা যদি এভাবে বলি যে কাউ, কাউয়ের প্লুরাল কিন্তু ঠিকই কাউজ হচ্ছে, ক্যাটের প্লুরাল কী হচ্ছে? ক্যাটস হচ্ছে। কিন্তু ডিয়ারের প্লুরাল, যে হরিণের প্লুরাল ডিয়ার, কিন্তু ডিয়ার্স হচ্ছে না, ডিয়ারের সিঙ্গুলার যা প্লুরাল ওটা। তুমি যদি বলো যে একটা ডিয়ার, তাও হবে এ ডিয়ার। তুমি যদি বলো যে না দশটা ডিয়ার, তাও তোমাকে লিখতে হবে টেন ডিয়ার। কিন্তু তুমি যদি বলো যে একটা গরু, তাহলে লিখতে হবে এ কাউ। যদি বলো যে দশটা গরু, তাহলে লিখতে হবে টেন কাউস। তার মানে এ কাউ টেন কাউস, কিন্তু এ ডিয়ার টেন ডিয়ার, নট ডিয়ার্স, এটা হচ্ছে ডিয়ার। তেমনি করে এরপর দেখো শিপ, এই যে শিপ মানে কিন্তু ভেড়া, এটারও প্লুরাল করতে গেলে তোমাকে এস লাগানো যাবে না, শিপ শিপই রাখতে হবে। এরপরে স্যালমন নামে একটা মাছ আছে, ফিশ স্যালমন, স্যালমনের প্লুরালও কিন্তু স্যালমনই হচ্ছে। স্যালমন ফিশটা অনেক সুস্বাদু একটা মাছ, তোমরা কক্সবাজার গেলে এটা খেতে পারবা, ব্ল্যাক স্যালমন, স্যালমন অনেক সুস্বাদু মাছ। এই যে এই ওয়ার্ডগুলো, এগুলোর কিন্তু সিঙ্গুলার প্লুরাল দেখতে সেম থাকবে, এগুলো খেয়াল রাখবে, এগুলো আনকমন পরীক্ষা আসে। এই যে দেখো লাউস, লাউস মানে কি? আমরা জানি লাউস মানে হচ্ছে উকুন, মাথায় যেটা থাকে। লাউসের প্লুরাল কিন্তু লাউসেস না, এটা হচ্ছে লাইস। বিভিন্ন বিসিএসএ বিভিন্ন পরীক্ষা কিন্তু এটা আসছে, লাউস লাইস, ভার্সিটি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষাগুলো আসে লাউস লাইস। তেমনি করে লাউসের মতো দেখতে আরেকটা শব্দ, সেটা হচ্ছে মাউস, ইঁদুর। মাউসের প্লুরালও হচ্ছে মাইস, সিম্পল ব্যাপার এগুলো তোমরা জানো। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে স্যার, স্যার মানে তো জনাব, মহাশয়, আমরা টিচারকে স্যার বলি, সম্মানিত লোকদেরকে স্যার বলি, এই স্যারের প্লুরাল ফর্মটা আসলে কি? কাউ কাউস, ক্যাট ক্যাটস, বয়স বয়স, স্যারের প্লুরালটা কি? তেমনি করে তোমরা আমাকে স্যারের প্লুরাল ফর্মটা একটু লিখে দাও এখানে, আমি একটু ওয়েট করছি এক মিনিট, আমি তোমাদের অ্যান্সার জানতে চাই যে স্যারের প্লুরালটা আসলে কি। দুঃখিত, এটা স্যালমন, স্যালমন হবে, ঠিক আছে, সালমান খান হয়ে গেছে। স্যারের প্লুরালটা জানতে চাচ্ছি, স্যারের প্লুরাল ফর্মটা লিখে ফেলো। করেছে স্যারের প্লুরাল হচ্ছে স্যার। আর তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, বেশি বেশি শেয়ার করে দাও, যাতে আরও বেশি স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড হতে পারে। যত বেশি স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড হবে, আমি লাইভ ক্লাসটি নিতে তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব এবং পরবর্তীতে লাইভে আসতে আরও বেশি আগ্রহ বোধ করব। প্লিজ তোমরা লাইভটা শেয়ার করে দাও। সবাই লিখছে স্যারের প্লুরাল হচ্ছে স্যার, থ্যাংক ইউ যারা যারা লিখছ, অসংখ্য ধন্যবাদ। স্যারের প্লুরাল স্যার, আচ্ছা স্যার্স লিখেছেন একজন, অপু, অপু মাহমুদুল, সে একটু সাধারণ মানে গতির বাহিরে গিয়ে লিখেছে স্যার্স। শাহানারা জেসমিন লিখেছে স্যারের প্লুরাল হচ্ছে স্যার। একজন লিখেছে মোহাম্মদ আজাদ, মনে করতে পারছি না, লিউ, লিউ লিখেছে স্যার, আচ্ছা।
আমার সাথে প্রায় 152 জন এই মুহূর্তে যুক্ত আছেন। তোমরা আমার লাইফটা সবাই শেয়ার করে দাও, আশা করি সকলেই উপকৃত হবে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্যারের প্লুরাল কী হবে এটা আমি একটু চমক রাখছি, ক্লাসের শেষে আমি বলে দিব। তার আগে আমি নাম্বার থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে, যে প্রশ্নগুলো আসবে এবং আমি যা দিচ্ছি এখান থেকে 1 মার্ক ইনশাল্লাহ কমন পাবে, এগুলো শিখে ফেলবে। শুনো, একটা কথা মনে রাখবা, সিঙ্গুলার আর আরেকটা হচ্ছে প্লুরাল, রাইট? সিঙ্গুলার প্লুরাল, দেখো সিঙ্গুলার প্লুরাল পরীক্ষা আসবে, পরীক্ষায় হয় আসবে সিঙ্গুলার আসবে প্লুরাল করো, অথবা প্লুরাল আসবে সিঙ্গুলার করো, একটাই আসবে। মনে রাখবা, সিঙ্গুলার শব্দের শেষে যদি ইউএম থাকে, যে কোনো শব্দ সিঙ্গুলার লাস্টে যখন দেব তুমি ইউএম দেখবা, ইউএম, তখন প্লুরাল করার সময় সব ঠিক থাকবে, শুধু তুমি ইউএমটা বাদ দিয়ে দিবা, ইউএম বাদ দিয়ে এ দিবা। আমার কথাটা আবারও শোনো, যখন ইউএম থাকবে তখন ইউএম বাদ দিয়ে কী দিবা বলো? এ দিবা। তাহলে দেখো, একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখে রাখছি, ইউএম থাকলে ইউএম বাদ দিয়ে তুমি এ দিবা। তেমনি করে যদি ইউএম না থেকে যদি এখানে ইউএস থাকে, ইউএস, তাহলে তুমি আই দিবা। যদি ইউএস না থেকে যদি আইএস থাকে, ঠিক আছে, তাহলে দিবা ইএস। তাহলে খেয়াল করো কথাগুলো, ইউএম থাকলে এ দিবা, ইউএস থাকলে আই দিবা, আর যদি আইএস থাকে তাহলে ইএস দিবা। তাহলে এটা কিন্তু প্লুরাল হয়ে যাবে শব্দগুলো। আবার দেখাচ্ছি, যদি লাস্টে ওএন থাকে তাহলে তুমি এ রাখবা, অর্থাৎ এই ওএনটা উঠিয়ে এ দিবা। যদি দেখো যে এ আছে তাহলে এর সাথে একটা ই যোগ করে দিবা, অর্থাৎ যদি লাস্টে এ থাকে তাহলে এ তো থাকবে, সাথে এ তো থাকবে, লাস্টে একটা ই যোগ করে দিবা। তেমনি করে যদি আইএক্স থাকে, আইএক্স বা ইএক্স থাকে, তখন তুমি এটাকে আইসি ইএস করে দিবা। তাহলে খেয়াল রেখো, যখন দেখছে আইএক্স বা ইএক্স আছে, আইএক্স বা ইএক্স থাকলে এটা উঠিয়ে দিয়ে আইসি ইএস লিখবা, ও এ থাকলে এ এ এর সাথে ই যোগ করে দিবা, ও এন থাকলে ও এন উঠিয়ে এ দিবা, আইএস থাকলে আইএস উঠিয়ে ইএস দিবা, যদি কখনো ইউএস থাকে তাহলে ইউএস উঠিয়ে তুমি আই দিবা, আর যদি কখনো ইউএম থাকে তাহলে ইউএম উঠিয়ে কী দিবা? আই দিবা। তাহলে এই আলোকে আমি কিছু উদাহরণ দিয়ে তোমাকে আলোচনাটা সহজেই বুঝাচ্ছি। প্রবলেম হচ্ছে? প্রবলেম, আচ্ছা। তাহলে যেমন এজেন্ডাম, দেখো এজেন্ডামের লাস্টে দেখো ইউএম আছে, এজেন্ডাম, এই যে দেখো ইউএম, তা আমাদের কী করতে হবে? ইউএমটা বাদ দিয়ে এ দিতে হবে। তাহলে দেখো, এই যে এজেন্ডাম এখন সিঙ্গুলার আছে, তুমি যদি এজেন্ডামকে প্লুরাল করতে চাও তাহলে এজেন্ড, এবার ইউএম, এই যে এ ইউএমটা বাদ দিয়ে তুমি এ দিয়ে দাও, তাহলে দেখো প্লুরাল হয়ে গেছে। তাহলে সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম আলোচ্য সূচি, আর প্লুরাল হচ্ছে আলোচ্য সূচি সমূহ, এই টাইপের এজেন্ডাম, এজেন্ডা। এরকম অনেক শব্দ আছে দেখো, যেমন মনে করো কারিকুলাম, ঠিক আছে, কারিকুলাম, এরপরে মনে করো সিম্পোজিয়াম, ঠিক আছে, সিম্পোজিয়াম, এরপরে কারিকুলাম আছে, সিম্পোজিয়াম আছে, ফোরাম আছে, মিলেনিয়াম আছে, ঠিক আছে, এরপরে ইরাটাম আছে। ইরাটাম মানে হচ্ছে, ইরাটাম শব্দের অর্থ হচ্ছে লেখালেখির ভুল। আমরা যখন কোনো কিছু লিখতে যাই, লেখনীর লিখতে গিয়ে যে ভুলটা হয় এটাকে ইরাটাম বলে, সাধারণ ভুল না, লেখনীর ভুল। এরপর ভুলকে আমরা যখন শুদ্ধ করি ওটাকে বলা হয় করিজেন্ডাম, ঠিক আছে, লাস্টে ইউএম আছে, দেখো করিজেন্ডাম। এই যে এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো কিন্তু সব সিঙ্গুলার পজিশনে আছে, কারণ ইউএম 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 সিঙ্গুলার। এখন এগুলোকে প্লুরাল করতে হলে কী করতে হবে? ইউএম বাদ দিয়ে এ দিতে হবে। তাহলে দেখো, আমি এটাকে প্লুরাল করতেছি, এই যে ইউএমটাকে বাদ দিয়ে এ লাগায় দাও, কারিকুলা প্লুরাল হয়ে গেছে। সিম্পোজিয়াম মানে হচ্ছে সভা, প্লুরাল করি, সিম্পোজিয়ামের ইউএম বাদ দিয়ে কী লাগিয়ে দিবা? এ লাগিয়ে দিবা। এরপরে সিম্পোজিয়া, ঠিক আছে, ইরাটাম, ইরাটামের ইউএম বাদ দিয়ে কী দিবা? এ দিবা, ইরাটাম হয়ে গেছে কি? ইরাটা। এরপর দেখো করিজেন্ডাম, করিজেন্ডামের লাস্টে ইউএম আছে, তাহলে তুমি ইউএম বাদ দিয়ে কী দিবা? এ দিবা, করিজেন্ডা, ঠিক আছে, হয়ে গেল। তোমাদের জন্য এই নিয়ম থেকে একটা কুইজ, বহুল আলোচিত কোয়েশ্চেন পরীক্ষা আসে, ডাটাম, ঠিক আছে, ডাটাম, ডাটামের প্লুরালটা কি তোমরা লিখে ফেলো, ডাটাম, ঠিক আছে, ডাটাম, দ্রুত 1 মিনিট সময় দিলাম, ডাটামের প্লুরাল লিখে ফেলো।
ড্যাটামের প্লুরাল ফর্ম লিখো, ড্যাটাম। অনেকবার আসছে পরীক্ষা, ড্যাটাম। ড্যাটামের প্লুরাল লিখছে ড্যাটাম। আচ্ছা, আমার ক্লাসটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? তোমরা একটু কমেন্ট করো প্লিজ। হঠাৎ থেমেই যায়, আমার কাছে মনে হয় তোমরা শুনো না বা লেখা দেখতে পাও না। আর বোর্ডে যেভাবে লিখছি বা এই বোর্ডের সাইজটা কি ঠিক আছে লাইভ ক্লাস নেওয়ার জন্য? হোয়াটস ইউর অপিনিয়ন, টেল মি প্লিজ। ওকে, ম্যাক্সিমাম অ্যান্সার ইজ ম্যাক্সিমাম অ্যান্সার আর কারেক্ট, ডেটা, ডেটা। ডেটামের প্লুরাল হচ্ছে ডেটা। আচ্ছা, ডেটাম, ডেটা, ঠিক আছে। এখন তোমরা একটু বলো তো বোর্ডের এই সাইজটা ঠিক আছে কি না, মানে এই এই সাইজের বোর্ড ঠিক আছে কি না, এটা দিয়ে লাইভ ক্লাস নেওয়া যাবে কি না, ইয়েস অর নো? এর চেয়ে বড়ো সাইজের বোর্ড দিলে আবার ব্যাকআপ্পা লাগে, সেটিং হয় না ঠিকভাবে। আচ্ছা বুঝলাম ভাই, ডাটাম, ডেটাম, ঠিক আছে। তো ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছ। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে ইউএম শেষ, ইউএম এর পরে যদি ইউএম থাকে সিঙ্গুলারে প্লুরালে এটা কি হয়ে যায়? এ হয়ে যায়, ডাটাম, ডেটা, ঠিক আছে। এবার দেখো, ইউএস থাকলে আই হয়ে যায়। মনে করো একটা ওয়ার্ড, ফোকাস, আলোকপথ, হ্যাঁ ফোকাস। লাস্টে দেখো, ফোকাসের লাস্টে কী আছে? ইউএস আছে। তাহলে দেখো, এই যে যখন লাস্টে যেহেতু ইউএস আছে, তাহলে এই যে ইউএস এটা বাদ দিয়ে আমরা কী লিখবো? আই লিখবো, ফোকাস, ফসি হয়ে গেল। তেমনি করে দেখো, এই ফোকাস জাতীয় এরকম অনেক শব্দ আছে, যেমন মনে করো ফোকাস আছে, সিলেবাস আছে, সিলেবাস, এরপরে তোমার সিলেবাস আছে, ফোকাস আছে, আর কি শব্দ আছে দেখি তোমরা একটু বলো তো। সিলেবাস, তাহলে সিলেবাসের প্লুরাল হচ্ছে সিলে বি। এই যে দেখো ইউএস, এটা কি হয়ে গেছে? আই হয়ে গেছে, ঠিক আছে, সিলেবাস হয়ে গেছে, সিলে বি। এরপরে দেখো লাস্ট, এরপরে দেখো ইউএস থাকলে তাহলে কি হয়ে যাচ্ছে? আই হয়ে যাচ্ছে। তাহলে এবার বলো তো রেডিয়াস, রেডিয়াস, এটাকে তোমরা প্লুরাল করে দাও, রেডিয়াস। লাস্টে ইউএস আছে, রেডিয়াস, তাহলে রেডিয়াসের প্লুরাল কি হবে? লেখো রেডিয়াস। তেমনি করে আরেকটা শব্দ দিচ্ছি, মেগাস, মেগাস, এটার প্লুরাল কি হবে? লিখো মেগাস। রেডিয়াস আরেকটা হচ্ছে মেগাস। দ্রুত লিখে ফেলো, হ্যাঁ, যে যত দ্রুত লিখতে পারবে সে তত ভালো ছেলে মেয়ে, দ্রুত লিখো। হ্যাঁ, একজন লিখেছে সারের প্লুরাল কি হবে, সারের প্লুরাল কি হবে এটা ক্লাসের শেষে বলছি, দ্রুত লেখো তো। রেডিয়াস আর মেগাসের প্লুরাল কি হবে? রেডিয়াস আর একটা হচ্ছে কি? মেগাস।
রেডিয়াস মেগাস। এখনো অনেকে সেই ডাটা ডাটা অ্যান্সার দিয়ে যাচ্ছে, ডাটা। একজন লিখছে বোর্ড ক্লিয়ার না, বোর্ড কিভাবে আর ক্লিয়ার করা যায় বলো তো? এবার স্যারের প্লুরাল কি হবে এটা একটু পরে বলছি রে ভাই, ধৈর্য ধরতে হবে তো নাকি? বোর্ডটা আর একটু বড় হলে ভালো হতো, তাই না? আচ্ছা দেখা যাক কি করা যায়। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তো রেডিয়াসের প্লুরাল হচ্ছে গিয়ে এই যে রেডিয়াস, লাস্টে যেহেতু ইউএস আছে, দেখো রেডিয়াস বানানে আর এ ডি আই, আর এই যে ইউএসটা বাদ দিয়ে কী করতে হবে, আবার আই দিতে হবে, রেডিয়াস হচ্ছে রেডি। তেমনি করে ম্যাগাস, ঠিক আছে, ম্যাগাস, এই যে ইউএস বাদ দিয়ে কী করতে হবে, আই দিতে হবে। এটার উচ্চারণ ম্যাগি না, এটার উচ্চারণ হচ্ছে ম্যাজাই, ঠিক আছে, ম্যাজাই। ম্যাজাই মানে তোমরা জানো কি না, ম্যাজাই মানে হচ্ছে পুরোহিত, প্রাচীন পারস্যের, অর্থাৎ ইরান, ইরানকে তো প্রাচীন নাম হচ্ছে পারস্য, প্রাচীন পারস্যের যে পুরোহিত ছিল এই পুরোহিতদেরকে ম্যাজাই বলা হতো। ম্যাজাই নিয়ে ইংরেজি সাহিত্যে খুব সুন্দর একটা গল্প আছে, গল্পের নাম হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই। আমার সাথে আবার বলো, দ্য গিফট অফ দ্য ম্যাজাই, অর্থাৎ ম্যাজাইয়ের গিফট, ম্যাজাইয়ের উপহার। এই গল্পে একটা ছেলে আছে, নায়ক আছে, নায়কটার নাম হচ্ছে ডেলা, আর সরি, নায়িকাটার নাম হচ্ছে ডেলা আর নায়কের নাম হচ্ছে জিম, অর্থাৎ ছেলেটা হচ্ছে জিম, মেয়েটা হচ্ছে ডেলা। তো তোমাদেরকে জানিয়ে রাখি, গল্পটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। জিম এবং ডেলা দুজন দুজনকে অনেক ভালোবাসতো, পরে তারা তাদের পিতামাতাকে অস্বীকার করে, পিতামাতাকে না জানিয়ে নিজেরা বিয়ে করে বাবা মা তাদেরকে, মানে বাবা মা তাদেরকে কী করে, তেজ্য করে, অর্থাৎ বিতাড়িত করে বাড়ি থেকে। পরে জিম এবং ডেলা তারা অনেক গরিব ছিল, নিজেরা ঠিক করে খেতে পারতো না, কিন্তু তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। তো একদিন ক্রিসমাস ডে আসছে, কে কাকে কী উপহার দেবে সেটা নিয়ে ভাবছে, গল্পটা তোমরা অনেকেই জানো। তো ডেলা ভাবছে ডেলার কাছে কোনো টাকা নাই, জিমকে কী দিবে, উপহার কেনার মতো সামর্থ্য নাই। জিমও ভাবছে আমার কাছে কিছুই নেই, ডেলাকে কী দিবে। তো মজার ব্যাপার হচ্ছে জিমের একটা ঘড়ি ছিল, এরকম ঘড়ি ছিল, ঘড়িটা খুব সুন্দর একটা ঘড়ি, ওর পূর্বপুরুষ থেকে পেয়েছে। ঘড়ির কোনো মানে বেল্ট ভালো ছিল না, যার কারণে সেই ঘড়িটা পড়তো না, শুধু ডায়ালটা ছিল, বেল্ট ছিল না। তখন ডেলার কী ছিল, ডেলার দেওয়ার মতো কিছুই ছিল না, ডেলার খুব সুন্দর কিছু চুল ছিল, এই চুলগুলা আস্তাতে পারতো না, এই জন্য অযত্ন অবহেলা নষ্ট হয়ে যাচ্ছে। পরে জিম ভাবলো তার ঘড়িটা তো কোনো কাজে লাগছে না, সে তো ঘড়িটা হাতে দেয় না, যেহেতু বেল্ট নাই, ঘড়িটা বিক্রি করে দিয়ে ডেলার জন্য কী করবে, একটা চিরুনি নিয়ে আসবে, ডেলা চিরুনি দিয়ে মাথা আস্ত্রাবে। এদিকে ডেলা মনে মনে ভাবতেছে আমার এই চুল লেখে তো কোনো কাজ নাই, কারণ আমার কাছে তো কোনো চিরুনি নাই, বরং আমি এই চুলটা বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে যে টাকা পাবো ওটার জন্য, ওটা দিয়ে জিমের জন্য আমি একটা ঘড়ির বেল্ট কিনে নিয়ে আসবো, ছেলেটা হাতে দিবে অনেক সুন্দর হবে। তখন ডেলা তার চুল বিক্রি করে দিয়ে জিমের জন্য একটা ঘড়ির বেল্ট নিয়ে আসে, আর এদিক দিয়ে জিম তার ঘড়ি বিক্রি করে দিয়ে ডেলার জন্য একটা চিরুনি নিয়ে আসে। দুজন দুজনকে গিফট দিতে গিয়ে দেখে যে একজনের চিরুনি আছে কিন্তু চুল নাই, আর আরেকজনের ঘড়ি আছে, ঘড়ি নাই কিন্তু ঘড়ির বেল্ট আছে। এই হচ্ছে গল্প, গল্পের নাম হচ্ছে দ্য গিফট অফ দ্য ম্যাজাই, পরীক্ষায় কাজে লাগবে। এই গল্পের লেখক হচ্ছে ও হেনরি, খেয়াল রাখো। হ্যাঁ, যাই হোক, এরপর হচ্ছে আমাদের পরের আলোচনা, যেটা আইএস থাকলে ইএস হয়ে যায়। দেখো আইএস, যেমন মনে করো থিসিস,
এই যে দেখো থিসিস, তো থিসিসের প্লুরাল কি করবা? থিসিস, ওই যে আইএস এটাকে ইএস বানিয়ে দিবা, থিসিস থিসিস। তেমনি করে দেখো বেসিস, বেসিসের প্লুরাল হয়ে যাবে বেসেস, তাহলে আইএস এটা কি হয়ে যাবে? ইএস হয়ে যাবে, বেসিস বেসেস। এরপরে ওয়েসিস, আইএস, ওয়েসিসের প্লুরাল হয়ে যাবে ওয়েসেস। ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মরুভূমির ভিতর যে উদ্যান থাকে সেটা হচ্ছে ওয়েসিস। তাহলে দেখো দেখো আইএস থাকলে ইএস হয়ে যাচ্ছে। তেমনি করে যদি দেখো যে শেষে ওয়েন আছে, এ হয়ে যাবে। যেমন দেখো ক্রাইটেরিয়ন, একটা সুন্দর ওয়ার্ড ক্রাইটেরিয়ন। এরপরে ফ্যানো কি বলো? মে নন। তাহলে ক্রাইটেরিয়ন আর ফ্যানোমেনন, দেখো ক্রাইটেরিয়নের শেষে কি আছে? ওয়েন আছে। প্লুরাল করতে হলে ওয়েন বাদ দিয়ে এ লাগাই দিবা, তাহলে ক্রাইটেরিয়া। দেখো ফ্যানোমেনন, ওয়েন আছে, প্লুরাল করতে হবে ওয়েন বাদ দিয়ে এ লাগিয়ে দিবা, ফ্যানোমেনন হচ্ছে ফ্যানোমেনা। তাহলে খেয়াল রেখো ক্রাইটেরিয়ন ক্রাইটেরিয়া ফ্যানোমেনন ফ্যানোমেনা কীভাবে হলো? ওই যে প্লুরাল করার সময় ওয়েন বাদ দিয়ে এ দিতে হবে। এবার দেখো শেষে যদি এ থাকে, এ থাকে, তাহলে দেখো যেমন ভার্টেব্রা, ভার্টেব্রা মানে হচ্ছে কশেরুকা, আমাদের শরীরে যে মেরুদণ্ড আছে কশেরুকা আছে, ভার্টেব্রা। এরপরে দেখো আলনা, আমাদের হাতের যে অস্থি আছে রেডিও আলনা। এরপরে লার্ভা, হ্যাঁ লার্ভা। এরপরে তোমার আরও শব্দ আছে লেকুনা, লেকুনা মানে গব্বর, লার্ভা মানে হচ্ছে শূককীট, পোকামাকড়ের শূককীট মুখকীট। এই যে এই ওয়ার্ডগুলো দেখো, অ্যান্টেনা, আমাদের তেলা পোকা চিংড়ি মাছ এগুলোর মুখের সামনে যেগুলো থাকে অ্যান্টেনা, এগুলো মেডিকেল সায়েন্সের ওয়ার্ড, জুলজিক্যাল ওয়ার্ড। দেখো এগুলোকে প্লুরাল করতে হয় কীভাবে? এই যে লাস্টে এ আছে, সাথে একটা ই লাগাই দিবা, প্লুরাল হয়ে গেছে। এ আছে আলনা আলনাই, লার্ভা লার্ভাই, লেকুনা লেকুনাই, অ্যান্টেনা অ্যান্টেনাই। তাহলে এই ওয়ার্ডগুলোকে প্লুরাল করতে হলে তোমাকে লাস্টে এ থাকলে প্লুরাল, এ দেখো এ থাকলে ই লাগিয়ে প্লুরাল করে দিবা। আমাদের একেবারে শেষ যে আলোচনাটা, আইএক্স বা ইএক্স থাকলে আইসিইএস হয়, তাই না? যেমন দেখো একটা পরিচিত শব্দ ইন্ডেক্স, ইন্ডেক্স। আবার দেখো অ্যাপেন্ডিক্স, তাই না? অ্যাপেন্ডিক্স, নির্ঘণ্ট, বইয়ের শেষে যেটা থাকে ইন্ডেক্স, সূচিপত্র। দেখো আইএক্স আছে বা আইএক্স ইএক্স, এই যে আইএক্স বা আইএক্স বা ইএক্স। দেখো এটাকে প্লুরাল করতে হবে আইসিইএস দিতে হবে, এটা উঠিয়ে, যেমন ইন্ডেক্স ইন্ড, এবার ইএক্স উঠিয়ে ইন্ডিসেস, ঠিক আছে? আবার অ্যাপেন্ডিক্স, দেখো অ্যাপেন্ডিসেস, তো প্লুরাল হয়ে গেল। এখন আরেকটা কথা আছে, এই ওয়ার্ডগুলিকে সরাসরি এভাবে প্লুরাল করা যায়, ইন্ডেক্স লাস্টে তুমি ইএস লাগাতে পারবা, আবার অ্যাপেন্ডিক্স প্লুরাল করার সময় তুমি অ্যাপেন্ডিক্সেস এভাবেও করতে পারবা, তুমি যেভাবে চাও সেভাবে প্লুরাল করতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে যে আলোচনাটা নিয়েছি এখান থেকে ইনশাল্লাহ এক মার্ক কমন পাবা। প্রায় প্রতি বছরে তুমি দেখো এগুলো থেকেই ঘুরে ফিরে একটা নাম্বার কমন পড়ছে। তো সবার কাছে আমার একটা কোশ্চেন ছিল, আমি আমার আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো আমি একদম ক্লাসের শুরুতে একটা কোশ্চেন জানতে চেয়েছিলাম যে তোমরা বলো যে স্যারের প্লুরাল কী, তাই না? স্যারের প্লুরালটা কী আসলে, স্যারের প্লুরাল কী? তোমরা কি কেউ সঠিক উত্তর দিতে পেরেছো? আমার কাছে মনে হয় না। তারপরও যারা এখন এসে জয়েন করেছো, তোমাদের কাছে আমি আবারও প্রশ্ন করছি যে স্যারের প্লুরাল কী, তোমরা একটু আমাকে বলো, লিখে দাও দ্রুত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো কিনা, আমি খুবই অসুস্থ, হাতে ক্যানালা লাগিয়ে রাখছি, আমাকে প্রতিদিন 3-4 ইঞ্জেকশন দিতে হয়, এরকম অবস্থা আমি লাইফে আসছি। সো চেহারা দেখেই বোঝা যাচ্ছে, আর সব কিছু মিলিয়ে দোয়া করো, আর স্যারের প্লুরালটা একটু তাড়াতাড়ি লিখে দাও। আর কে কোথায় থেকে আমার লাইফটা দেখছো, সবাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি লাইভ শেয়ার না করো তাহলে আমি পরের বার আর লাইভে আসবো না।